নমস্কার দু সালে হতে চলেছে চন্দ্র ও সূর্যগ্রহণ দু সালে কতবার ও কবে কবে গ্রহণ হতে চলেছে এবং কবে কবে আংশিক ও পূর্ণ সূর্যগ্রহণের সাথে চন্দ্রগ্রহণ হবে সেই দিন প্রকাশ করল আলিপুর আবহাওয়া দপ্তর চাঁদ সূর্য পৃথিবী একই সরল লেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একাধিক পৌরাণিক কাহিনি রয়েছে শুধু ভারতে নয় বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায় দু হাজার সালে বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে তিরিশে এপ্রিল তবে তা আংশিক হবে দক্ষিণ পশ্চিম আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ও অ্যান্টার্কটিকাতে দেখা যাবে এই সূর্যগ্রহণ বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ হবে পঁচিশে অক্টোবর ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া উত্তর পূর্ব আফ্রিকা ও আটলান্টিক থেকে দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ষোলোই মে সোমবার এটি পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার সকাল সাতটা দুই মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ পশ্চিম ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অ্যাটলান্টিক ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে আটই নভেম্বর মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটা বত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও ইউরোপের উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অ্যাটলান্টিক ভারত মহাসাগর অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এই দ্বিতীয় চন্দ্রগ্রহণটি টানা নয় ঘন্টা ধরে চলবে এই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয় এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষীরা এই সময় মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ির গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং যদি এই খবরটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ